মশাল জ্বালিয়ে হয় মায়ের পুজো। দেবীর চক্ষুদানের সময় বেঁধে রাখা হতো শেকল দিয়ে। 300 বছরের প্রাচীন রীতি মেনে পূজিত হন মালদার মানিকোড়া কালী। আর দিন কয়েক পরেই কালী পুজো। জায়গা ভেদে দেবী বিভিন্ন নামে পরিচিত, তবে জাগ্রত দেবী মানিকোড়া কালীর কাহিনী শিহরণ জাগায়। মালদার হবিবপুর থানার অন্তর্গত জাজিল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া এলাকায় ডাকাতদের হাতে পূজিত দেবী এখন মানিকোড়া কালী নামে পরিচিত। এলাকার মানুষের মুখে মুখে এখনো শোনা যায় ডাকাতদের হাতে মাকে পুজো দিতে আসার হার হিম করা কাহিনী। প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পুজো হয় মানিকোড়া কালীর। লোকমুখে শোনা যায় প্রায় 300 বছর আগে রাতের অন্ধকারে একদল ডাকাত মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। এলাকার পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে ডাকাতরা জঙ্গলে ঘেরা মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু নিয়মের পরিবর্তনের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত স্থানে পুজোর বেদি খুঁজে পান। তখন থেকেই বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। তারপর স্থানীয় গ্রামবাসীদের কাঁধে পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার। বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালী পুজোর আয়োজন করেন। এক সময়ের ডাকাত কালী এখন সর্বজনীন কালী পুজো হিসেবেই পরিচিত। কথিত আছে, পুজোর দিন মায়ের চক্ষুদান এবং পাঠা বলির সময় মা অনেকটাই সামনের দিকে হেলে এগিয়ে আসতেন। সেই সময় মাকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। এখন শেকল দিয়ে না বাঁধলেও পুরনো প্রথা অনুযায়ী মশাল জ্বালিয়ে পুজো হয়। কথিত আছে, একবার মায়ের মন্দিরের পাশ দিয়ে এক শাখারি শাখা বিক্রি করতে যাচ্ছিলেন। সেই সময় এক অল্প বয়সী যুবতী তার কাছ থেকে শাখা নিয়ে হাতে পড়ে। তখন শাখারি তার কাছে শাখার দাম চায়। উত্তরে যুবতী বলে তার বাবা দাম মিটিয়ে দেবে। কিন্তু কোথায় তার বাবা? এদিক ওদিক মুখ ঘোরাতেই ওই শাখারি দেখেন সেই যুবতী নেই। ঠিক সেই সময় উল্টো দিক থেকে মন্দিরের সেবায়েত অর্থাৎ কালী বাবা নামে পরিচিত সেই সেবায়েত আসছিলেন। তখন শাখারি তাকে বলে যে তার মেয়ে শাখা পড়েছে তার দাম দিতে। শুনে সেবায়েত অবাক হয়ে বলে যে তার কোনো মেয়ে নেই। তখন সেবায়েতে দৃষ্টি যায় মন্দিরের পাশে পুকুরের দিকে। দেখে জল থেকে দুটি হাত উঠে আসছে। সেই দুই হাতে শাখারির পরানো শাখা দেখা যাচ্ছে। সেবায়েতের বুঝতে দেরি হয়নি যে স্বয়ং মা কালী সেই শাখা পড়েছেন। প্রতি বছরই এই কালী পুজোয় 3 থেকে 4 হাজার ছাগল বলি হয়। একসময় এখানে মহিষ বলিও হতো। শুধুমাত্র মালদাহ জেলা নয়, বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালী পুজোয়। বর্তমানে কালী পুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালী পুজো ও মেলা দেখতে আসেন। কালী পুজো উপলক্ষে 7 দিন ব্যাপী চলে এই মেলা। জাগ্রত এই মায়ের পুজো শুধুমাত্র কালী পুজোই নয়, সারা বছর মঙ্গল ও শনিবার হয়ে থাকে। পুজোয় বহু ভক্তের ঢল নামে এই মন্দিরে। বাংলাদেশ থেকে ডাকাতরা এসে পুজো করত। হ্যাঁ, সামনে বর্ডার 4-5 কিলোমিটার দূরে এখানে নৌকো বেঁধে এসে ওরা রাতারাত এসে প্রতিমা তৈরি করে তখন ছোট ঠাকুর বানাতো। এটা সম্পূর্ণ জঙ্গল ছিল, এই আমাদের চোখে দেখা বড় বড় বট পাখুর গাছ ছিল। আমরা তো দিনের বেলা আসতে ভয় করতাম। ঠাকুর তৈরি করে রাতারাত পুজো করে পরের দিন সকালে ওনারা চলে যেত। তারপরে এই পুজোটা সম্পূর্ণ চলে যায় জমিদারের আন্ডারে। তারপর থেকে জমিদার জোরদার চলে এসলো, জমিদারের আন্ডারে চলে গেল। জমিদার সিংহাবাদে জমিদার পুজো করে মোটামুটি 100-150 বছর পুজো করেছে। তারা হাতি নিয়ে আসতো, হাতি বেঁধে এখানে পূজা পার্বণ করতো, তারপরে আমাদের গ্রামবাসীকে দিয়ে যায়। আমরা গ্রামবাসী মোটামুটি প্রায় 100 বছর ধরে এই পুজো চালাচ্ছি। হ্যাঁ, এখনও মশাল জ্বালানো হয়। সেই ডাকাতদের যে নিয়ম নীতি ছিল সেই নিয়ম মেনেই আমরা মশাল জ্বালাই। যখন মাকে পাটে তোলা হয় তখন মশাল জ্বালাই, যখন চক্ষুদানের বলি করা হয় তখন আমরা মশাল জ্বালাই।
হ্যাঁ এখনো জাগ্রত, বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কলকাতা, শিলিগুড়ি পর্যন্ত এখানে লোক আছে। আমরা মানতে বুঝতে পারি শিকল দিয়ে বার্তা মানে মা যখন চক্ষুদানের বলি হতো তখন একটু কাঁদতো, সামনের দিকে একটু কাঁদ হতো, ভর হতো, ওই জন্য আমরা পিছনে শিকল দিয়ে বেঁধে রাখতাম। ইদানিং এখন কয়েক বছর থেকে আর বাঁধা হয় না, সেরকম কোনো অসুবিধা বুঝতে পারি না। এটা আমরা যা শুনেছি বাপ ঠাকুর দাদার আমলে পরস্পর শুনে আসছি মোটামুটি 400-500 বছরের আগের। আগে তো ভারত বাংলাদেশ এটা একটাই ছিল, একটাই, তার আগে তো মানে তোমার বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজদৌল্লা ছিল, তারপরে চলে আসে জমিদারের আন্ডারে, জমিদার পুজো করলো, তারপরে আমরা গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।